নমস্কার বন্ধুরা, ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সাথে। আমাদের আজকের টপিকটা একটু ডিফারেন্ট টাইপের। আমরা যখন বিয়ে করতে যাই, তখন আমরা সাধারণত সুলক্ষণা মেয়েদের সঙ্গে বিয়ে করবার কথা ভাবি। তো মেয়েরা বিয়ে করে শ্বশুরবাড়িতে আসবার পরে শ্বশুরবাড়ির ভাগ্য বা শ্বশুরবাড়ির অবস্থা অনেক ক্ষেত্রেই পরিবর্তিত হয়। কোনো কোনো সময় পজিটিভ হয়, কোনো কোনো সময় আবার নেগেটিভ হয়। তো আজকে আমরা আলোচনা করব মেয়েদের হাতে এমন 5টি চিহ্ন, যে চিহ্নগুলি থাকলে বিয়ের পরে শ্বশুর বাড়িতে বা বরের বাড়িতে শ্রীবৃদ্ধি আসবেই, উন্নতি আসবেই। তাহলে আসুন আমরা দেখি কি সেই 5টি চিহ্ন, যেগুলির মধ্যে লুকিয়ে রয়েছে শ্রীবৃদ্ধি বা উন্নতির সংকেত। তবে মূল আলোচনা শুরু করবার আগে একটি বিষয় আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। সেটি হলো, আমরা আরো একটি চ্যানেল লঞ্চ করেছি, সেটি হলো লাইফস্টাইল ভিউ এপিক। তো এখানে আপনারা অ্যাস্ট্রোলজি যেমন পাবেন, ডেইলি হেলথ টিপস, তার সঙ্গে হোম মেকিং, পামিস্ট্রি, বাস্তু, ফ্যাশন, এডুকেশন, নিউমারোলজি, রান্নাবান্না, হেয়ারস্টাইল, লাইফস্টাইল সমস্ত কিছুই আপনারা পাবেন। আর তার সঙ্গে স্পেশালি আমরা একটা জিনিস আপাতত নিয়ে এসেছি, সেটি হলো ডেইলি রাশিফল, অর্থাৎ প্রতিদিনকার রাশিফল এবং সঙ্গে একটি করে টোটকা। তো আমাদের চ্যানেলটিকে, অর্থাৎ লাইফস্টাইল ভিউ এপিককে সাবস্ক্রাইব করবার জন্য, একটু সাপোর্ট করবার জন্য আপনাদেরকে অনুরোধ জানাই। এইবার আমরা খুঁজব হাতের মধ্যে সেই 5টি সুপ্ত চিহ্ন, যেগুলি আপনার পরিবারে যখন কোনো বউ আসবে, তার আসবার ফলে শ্রীবৃদ্ধিকে এনে দেবে। এই চিহ্নগুলি খুঁজবার আগে হাতের গরম সম্পর্কে একটু আইডিয়া আমাদের নিতে হবে। হাত যদি মারাত্মক টাইপের শক্ত হয়, তাদের কিন্তু জীবনে সৌভাগ্য আসতে খুব দেরি হয়। আবার হাত যদি খুব নরম হয়, সেই ক্ষেত্রেও তারা কিন্তু সৌভাগ্য আসলে পরেও তাকে ধরে রাখতে অপারগ হয়। হাত যদি খুব নরম হয়, সেই ক্ষেত্রে প্রচন্ড ইমোশনাল প্রকৃতি তাদেরকে কোনো একটা পরিবারের দায়িত্ব, কোনো একটা পরিবারকে আগলে রাখার ক্ষমতা, এগুলি আসতে বাধা দেয়। তারা সমস্ত কিছুতে এত বেশি রিয়্যাক্ট করে, এত বেশি ইমোশনাল হয়ে পড়ে যে বিভিন্ন ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয়। তো এইগুলি থেকে বেস্ট হাতের কোয়ালিটি হচ্ছে মাঝারি কাঠিন্যযুক্ত সাব স্কোয়ার প্রকৃতির হাত বা সামান্য লম্বাটে প্রকৃতির হাত। এই হাতের যে আঙ্গুলগুলি দেখতে পাওয়া যাচ্ছে, এর তুলনায় আঙ্গুলগুলি যদি খানিকটা মোটা প্রকৃতির হয়, সেগুলি কিন্তু তুলনামূলকভাবে বেটার। খুব সরু বা গাঁট আলো যদি আঙ্গুল হয়, তারাও কিন্তু বাড়িতে সমৃদ্ধি নিয়ে আসতে সক্ষম হয় না। তো আসুন আমরা দেখে নিই সেই 5টি চিহ্ন কি হবে। প্রথম চিহ্নটি হলো বৃহস্পতির ক্ষেত্রে বন্ধনী। এই বন্ধনীটি বিভিন্ন ধরনের হতে পারে, যেমন সলোমন রিং, এই ধরনের বন্ধনী একদম বৃহস্পতির আঙ্গুলের গোড়ায়, বা এই বৃহস্পতি ক্ষেত্রটিকে ঘিরে রাখা কোনো বন্ধনী, এরকম হতে পারে। কোনো কোনো সময় বৃহস্পতির ক্ষেত্রে একটি অদ্ভুত ধরনের বন্ধনী আমরা দেখতে পাই, যেটি এই হৃদয় রেখা থেকে এসে একটি শাখা এইভাবে চলে যায়, আবার একটি শাখা সেটি কিন্তু এইভাবে ঘিরে বৃহস্পতি ক্ষেত্রটিকে পুরো ব্লক করে রাখে। তো এই ধরনের চিহ্নযুক্ত মানুষরা যখনই আপনার পরিবারে প্রবেশ করবেন, তারা কিন্তু প্রভূত শ্রীবৃদ্ধি বা সমৃদ্ধিকে সূচিত করবেন। 2 নম্বর পয়েন্টটি হলো ভাগ্য রেখার ত্রিশূল চিহ্ন। ভাগ্যরেখা, এই রেখাটি এইভাবে ওঠে এবং মোটামুটি চন্দ্রক্ষেত্র বা মণিবন্ধ থেকে উঠে শনির ক্ষেত্রের দিকে অগ্রসর হয়। তো এই রেখাটির মাথায় মোটামুটি এইরকম জায়গায় যদি একটি ত্রিশূল চিহ্ন সৃষ্টি হয়, এবং তার মধ্যে একটি রেখা বৃহস্পতির ক্ষেত্রের দিকে যায়, এবং দ্বিতীয় রেখাটি যদি রবি ক্ষেত্রের দিকে অগ্রসর হয়, সেই ক্ষেত্রে এই জাতিকা কিন্তু বিবাহের পরে প্রভূত শ্রীবৃদ্ধি নিয়ে আসতে সক্ষম হয়। কোনো কোনো সময় দেখতে পাওয়া যায় যে এই ত্রিশূল চিহ্নটি এটি খুবই সংকীর্ণভাবে পুরোটাই শনির ক্ষেত্রে অবস্থান করেছে, সেই চিহ্নটি কিন্তু অত বেশি ফলদানে সক্ষম হয় না। কিন্তু যদি ভাগ্যরেখাটি ওঠে একদম ইয়ে থেকে, অর্থাৎ একদম মণিবন্ধ থেকে, ভাগ্যরেখাটি যদি এরকম স্ট্রেট থাকে এবং এই স্থানে, অর্থাৎ হৃদয় রেখা এবং শিরোরেখার মাঝখানে, যদি এখান থেকে একটি রেখা বৃহস্পতি এবং অপর রেখাটি রবি ক্ষেত্রের দিকে যায়, তাহলে প্রভূত যশ, প্রতিপত্তি, অর্থ, সম্মান বহন করে, এবং যখন এই মেয়ে আপনার বাড়িতে আসবে,
তখন সে কিন্তু নিজের সঙ্গে সঙ্গে ভাগ্য লক্ষ্মীকে নিয়ে আসবে আপনার বাড়ির দিকে। তৃতীয় চিহ্নটি হলো বৃদ্ধাঙ্গুলিতে বৃত্ত চিহ্ন। যে কোনো আঙ্গুলের মাথায় আপনারা যদি দেখেন সেই ক্ষেত্রে এরকম গোল গোল চিহ্ন থাকে। কোন কোন ক্ষেত্রে এই চিহ্নগুলি গোল গোল থাকে, কোন কোন ক্ষেত্রে অন্যরকম থাকে। তো যদি কোনো মেয়ের হাতের বুড়ো আঙ্গুলের ওপর গোল গোল চিহ্ন দেখতে পাওয়া যায় এবং এই গোল গোল চিহ্নগুলো যদি বৃদ্ধাঙ্গুলিতে থাকে, সে কিন্তু প্রচন্ড পরিমাণে লক্ষ্মীশ্রী বহন করে। এবং সেই ক্ষেত্রে এই মেয়ে যদি আপনার বাড়িতে আসে, একে যদি আপনি বউ রূপে বধূ রূপে বাড়িতে নিয়ে আসতে পারেন, সেই ক্ষেত্রে আপনার বাড়ির যে শ্রীবৃদ্ধি সেটা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাবে। ধন দৌলত থেকে শুরু করে নাম যশ সম্পত্তি সাংসারিক শ্রীবৃদ্ধি সমস্ত কিছু গগনচুম্বী হয়ে উঠবে যদি আপনার বাড়ির বউয়ের হাতে এই ধরনের চিহ্ন বজায় থাকে। চার নম্বর চিহ্নটি হলো হৃদয় রেখায় ত্রিভুজ চিহ্ন। হৃদয় রেখা হলো আমাদের এই কনিষ্ঠা থেকে শুরু হওয়া এবং বৃহস্পতির ক্ষেত্রের দিকে যাওয়া এই ধরনের রেখা। এই রেখার উপর বেশিরভাগ হাতেই কিন্তু ত্রিভুজ চিহ্ন দেখতে পাওয়া যায়। বিশেষ করে বায়ু প্রকৃতি বা জল প্রকৃতির হাতে তো প্রচুর ক্ষেত্রেই ত্রিভুজ চিহ্ন দেখতে পাওয়া যায়। কিন্তু ঘটনাটা হলো কোন ত্রিভুজ প্রকৃত শ্রীবৃদ্ধি বহন করবে সেইটা কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে বা বুঝতে হবে। এই ধরনের ত্রিভুজ অ্যাভেলেবেল হলেও সেটি কিন্তু প্রকৃত ত্রিভুজ নয়, সেই ত্রিভুজ যার সূত্রপাত হয়েছে বুধ ক্ষেত্রের মধ্যে, অর্থাৎ এই জায়গা থেকে শুরু হয়েছে একটা দিক এবং দ্বিতীয় অংশটি অর্থাৎ অপর বাহুটি শুরু হয়েছে শনি ক্ষেত্রের দিকে এবং ত্রিভুজটির শীর্ষ রয়েছে রবির ক্ষেত্রে। তাহলে ত্রিভুজটি সংযুক্ত করবে শনির ক্ষেত্র, বুধের ক্ষেত্র এবং রবির ক্ষেত্রকে, তবেই সেই ত্রিভুজ কিন্তু প্রকৃত সৌভাগ্য আনয়নকারী ত্রিভুজ হিসেবে পরিগণিত হবে। এবং এই ত্রিভুজ যদি আপনার নববধূর হাতে থাকে, তবে তার আপনার বাড়িতে আগমন নিয়ে আসবে প্রভূত ঐশ্বর্য, সম্পদ, যশ, শ্রীবৃদ্ধি এবং উন্নতি। যে কোনো ব্যবসা বলুন, চাকরি বলুন, কর্মক্ষেত্র, যে কোনো রকম জায়গাতে ব্যাপক হারে শ্রীবৃদ্ধি দেখতে পাবেন আপনি এই মেয়ের আপনার বাড়িতে আসবার পরে। পাঁচ নম্বর চিহ্নটি হলো বৃহস্পতি ক্ষেত্রগামী উন্নতি রেখা। এই অংশটি হাতের মধ্যে বৃহস্পতি ক্ষেত্র হিসেবে বিবেচিত হয় এবং এই রেখাটি হলো আমাদের আয়ু রেখা। তো এই আয়ু রেখা থেকে যে ছোট ছোট রেখাগুলি এরকম ভাবে উত্থিত হয়, এই রেখাগুলিকে আমরা বলি উন্নতি রেখা। এবার এই ধরনের কোন রেখা যদি এখান থেকে বৃহস্পতি ক্ষেত্রগামী হয়, সেই ক্ষেত্রে কোন মেয়ের হাতে এই রেখা থাকলে সে কিন্তু প্রভূত ঐশ্বর্য এবং সমৃদ্ধি বহন করে। যে কোনো মেয়ের হাতে এই রেখা আপনার পরিবারে সেই মেয়ে যখন আসবে, আপনার পরিবারের শ্রীবৃদ্ধি প্রচন্ড বৃদ্ধি পাবে এবং তারই সঙ্গে সন্তানের দিক থেকে বলুন বা তার স্বামীর দিক থেকে বা আপনাদের পারিবারিক উন্নতির দিক থেকে একটা ব্যাপক প্রভাব পড়বে এবং কন্টিনিউয়াসলি উন্নতি হতে থাকবে। এই ধরনের চিহ্ন যদি কোনো মেয়ের হাতে থাকে এবং সেই মেয়ে যদি আপনার পরিবারে বউ হয়ে আসে। তাহলে আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে এবং তারই সঙ্গে এই রাশিফল আসছে আমাদের লাইফস্টাইল ভিউ এপিক এই চ্যানেলটিতে, এটাকেও সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে বন্ধুদের দেখবার সুযোগ করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে আমাদেরকে জানাবেন। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।